অন্য রাজ্যে যাব ভোটের শতাংশ বাড়াতে নয়, রাজ্য দখল করতে। শনিবারই সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দায়িত্ব পাওয়ার পরই সোমবার নবাগত সম্পাদক প্রথম সাংবাদিক বৈঠক করেন তৃণমূল ভবনে। সেখান থেকেই একের পর এক কড়া প্রশ্নবাণ ছুড়ে দেন কেন্দ্রের বিরুদ্ধে। তবে কোন কোন রাজ্যে তৃণমূল তার ঘাঁটি তৈরি করবে সে ব্যাপারে এখনও মুখ খুলছেন না তিনি। अगर हम कोई स्टेट में जाएंगे, चाहे वो कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, उस स्टेट में हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे। हम खाली एक विधायक दो विधायक जीतने के लिए नहीं जाएंगे, वोट शेयर बढ़ाने के लिए नहीं जाएंगे। अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे। दायित्व पावर पर चैलेंज छुड़े दिए छेन बीसीसीआई सभापति जय शाह के। मैं तो भाई ऑन रिकॉर्ड कह रहा हूं कि आई डोंट वांट टू बी इन एनी पब्लिक ऑफिस, एज इन आई एम एन इलेक्टेड रिप्रेजेंटेटिव बाय द पीपल, आई एम एन एमपी। कोई कहता है कि भाई आप मंत्री कब बनोगे, आप स्टेट गवर्नमेंट में कब आओगे, आई हैव सेड दिस ऑन रिकॉर्ड, आई डोंट वांट टू बी इन द स्टेट गवर्नमेंट और फॉर दैट मैटर एनी मिनिस्टेरियल बर्थ फॉर द नेक्स्ट 20 years। लेट मी पुट दिस ऑन रिकॉर्ड अगेन। Can Jay Shah come out in open and say that I don't want to be the BCCI president for the next 20 years? এদিন বৈঠক থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। কিন্তু দেখুন তাৎপর্য এখানেই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে গঙ্গার মধ্যে ডেড বডি ভাসছে সেখানে আইসিএমটি টিম পাঠাচ্ছে না কেন্দ্রের সরকার, যেখানে জড়া জীর্ণ অবস্থায় রাজ্যের হেলথ ইনফ্রাস্ট্রাকচার পরিস্থিতি সেখানে কেন্দ্র সরকার কোনোরকমভাবে কোনো আইসিএমটি টিম পাঠাচ্ছে না। এই ইন্টার সেন্টার মিনিস্টেরিয়াল টিমগুলো আসছে বাংলায়, এ তো করেছে 2020 আমফানের সময় করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, বাংলার মানুষকে আক্রমণ করে, বাংলার মানুষ যাতে ঠিক না থাকতে পারে, সুস্থ না থাকতে পারে, কিন্তু যেখানে পাঠানো উচিত সেখানে পাঠাচ্ছে না। আপনারা বলুন নাই যে মালদা এসছে ডিকম্পোজ ওয়েতে, মালদা ডেড বডি ভেসে এসছে বিহারের বর্ডার থেকে। বিহারের রাজ্য সরকারের দায়িত্বে কে? তৃণমূল। কে রাজ্য সরকার চালাচ্ছে বিহারে? কে রাজ্য সরকার চালাচ্ছে উত্তরপ্রদেশে? এর দায়িত্ব কে নেবে? গুরুদায়িত্ব পেয়েছেন সবে মাত্র 2 দিন হয়েছে, তাই জাতীয় স্তরে এখনো সেইভাবে কোনো কর্মসূচি স্থির করেননি। আগামী দিনে দল কি করবে তা অবশ্যই জানানো হবে বলেই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।